আল্লাহ তাআলা বলছেন দ্বীনের দাওয়াত দিলে হকের দাওয়াত দিলে সমস্যা গালি নিন্দে অপমান লাঞ্ছনা আসবে নিশ্চিত সুনিশ্চিত আসবে নবীগণের উপরে এসেছে বড় মানুষের উপরে এসেছে আপনার উপরে আসবে আপনার ঈমান যত বেশি হবে দাওয়াতি গতিনীতি যত বেশি হবে আপনার সমস্যা সমাজের পক্ষ থেকে তত বেশি চেপে আসবে আপনাকে তত বেশি ধৈর্য ধারণ করতে হবে গালি দিয়ে দাঁত উঠিয়ে নেওয়ার চেষ্টা করিয়েন না মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা তারাই হচ্ছে আহলে হাদিস পৃথিবীর যেখানেই হোক না কেন যেই হোক না কেন পৃথিবীর যেখানেই হোক না কেন যেই হোক না কেন মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা তারাই হচ্ছে মূলত আহলে হাদিস আর আহলে হাদিসের এটাই বৈশিষ্ট্য কিছু জ্ঞান অর্জনের চেষ্টা করুন বই পুস্তক পড়ার চেষ্টা করুন জেনে শুনে শতামল করার চেষ্টা করুন পরস্পরে হকের উপদেশ দিন হকের উপদেশ দিলে সমস্যা নেমে আসবে এটাই ঠিক সঠিক আকীদার কথা বললে অপমান নেমে আসবে এটাই ঠিক পৃথিবীর 10 লক্ষ হাদিসের আপেজ সেই কালে সবচেয়ে বড় আলেম বরঙ্গ পৃথিবীতে সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ তাকে যদি মানুষ পায়ের রশি দিয়ে রাস্তায় টেনে নিয়ে ওড়ান তাহলে আপনার অপমান সেখানে কিছুই নয় তিনি তার হক থেকে চ্যুত হলেন না আপনি হবেন কেন তো আমাকে নাটোরের জনৈক ভদ্রক বলছেন যে ভুল হচ্ছে আপনাদের আপনাদের ভুল হচ্ছে আপনাদের সবকে জেলে যেতে হবে কেউ বাহিরে থাকবে না জনাব বলেন কি আহমদ ইবনে তাইমিয়ার বক্তব্য রাত দিন দিয়ে আসেন আহমদ ইবনে হাম্বালের বক্তব্য রাত দিন দিয়ে আসেন আর জেলের ভয় দেখাচ্ছেন মানে বলেন কি 50 বছরের জন্য 100 বছরের জন্য বাংলাদেশে যত আহলে হাদিস আলেম আছে সব জেলে থাকবে 100 বছর পরে আবার মানুষ বের হবে যারা আমাদেরকে খুঁজবে তারা কারা সেই দিন পৃথিবীর পরিস্থিতি তাদের অনুকূল হবে তারা আহলে হাদিস আন্দোলন করবে কিভাবে আপনি জেলের ভয় দেখিয়ে নিজেকে ধর্মচ্যুত হতে আদর্শচ্যুত হতে বলেন এরকম কথাকে ঘৃণা করি বলবেন না দয়া যা হবে হবে জেলে হোক সুলে হোক ফাঁসে হোক তাতে আসে যায় না যেটা হক বুঝেছি সেখান থেকে বিন্দু মাত্র ফিরে আসতে রাজি নই আল্লাহ যেহেতু একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য এই কাজে নেমেছি আল্লাহ এতে কোনো উদ্দেশ্য নেই মানুষ হিসেবে যদি কোনো ভুল ত্রুটি থাকে তুমি সেটুকু মাফ করো প্রতিপালক আন্তরিক ভাবে তোমার দয়ার দরবারে বলছি মানুষ হিসেবে যদি কোনো ভুল ত্রুটি থাকে প্রতিপালক সত্যিই বলছি আসলেই দুনিয়া ভোগ করার উদ্দেশ্যে এই পথে নামিনি আল্লাহ একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য এই পথে নেমেছি তুমি আমাদেরকে হকের উপরে রাখো পরিস্থিতির মোকাবেলা করার তৌফিক দান করো এই পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আল্লাহ এর বিনিময়ে তুমি আমাদেরকে জান্নাতবাসী করিও আল্লাহুম্মা আমিন।